চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিক ফুটবল। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। সেই সঙ্গে আর্জেন্টাইন ভক্তরাও স্বপ্ন দেখতে শুরু করেছিল যে এবারের অলিম্পিকে অংশগ্রহণ করবেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না, কারণ মেসি নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন প্যারিস অলিম্পিকে খেলবেন না তিনি। প্রতিটি টুর্নামেন্টে খেলার মতো বয়স এখন আর নেই বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের। তাই আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার জন্য প্রস্তুত হচ্ছেন মেসি। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চলবে 20 জুন থেকে 14 জুলাই। গত ফেব্রুয়ারিতে আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দলের কোচ বলেন, 2008 বেজিং অলিম্পিকে সোনাজয়ী মেসির জন্য প্যারিস অলিম্পিকের দুয়ার খোলা। তবে মেসি এই টুর্নামেন্ট খেলতে আগ্রহ দেখাননি। ইউএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা অধিনায়ক জানান, এই পর্যায়ে ওই আমন্ত্রণ গ্রহণ করা তার পক্ষে সম্ভব না। মাসচেরানোর সঙ্গে কথা বলেছি এবং সত্যি হচ্ছে আমরা দুজনই পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা কঠিন, কারণ আমরা এখন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। এটা হলে 2 বা 3 মাস ক্লাব থেকে বিচ্ছিন্ন থাকব, আর সবার উপরে আমার বয়স এমন না যে সবকিছুতে থাকতে পারব। তিনি আরো বলেন, আমাকে সতর্কতার সঙ্গে বেছে নিতে হবে, টানা দুটি টুর্নামেন্টে খেলা খুব কঠিন হবে। অলিম্পিকে খেলতে পারা আর জেতা আমার জন্য সৌভাগ্যের হবে, ফুটবলের দিক থেকে এটা অসাধারণ অভিজ্ঞতা হবে। অলিম্পিক্স অনূর্ধ্ব-20 এই স্মৃতিগুলো আমি কখনো ভুলব না। অলিম্পিকে পুরুষ ফুটবল হবে জুলাই ও আগস্টে। দলগুলো বেশি বয়সের সর্বোচ্চ 3 জন করে খেলোয়াড় নিতে পারবে। স্পোর্টস ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।